হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কী বিষয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফাইবার থেকে কীভাবে টাকা তুলতে হয়, ডলারে আমি ট্রানজ্যাকশন করবো, তার যে ফান্ডিং সোর্সটা কীভাবে অ্যাড করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে আমি ফাইবারে যাবো। ফাইবারে যাওয়ার পরে দেখেন এই জায়গায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ট্রান্সফারের যে অপশনটা আছে, আপনি যদি সরাসরি ব্যাঙ্কে টাকাটা নিতে চান তাহলে এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করতে হবে। আর যদি ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে চান তাহলে এখানে ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করতে হবে। আর যদি আপনি বাংলাদেশের বাইরের কোনো কান্ট্রিতে থেকে থাকেন এবং সহজে টাকা ট্রানজ্যাকশন করতে চান তাহলে আপনি এখানে পেপ্যালের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে টাকা ট্রানজ্যাকশন করবো, সেক্ষেত্রে আমি কিন্তু এই ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবো। আর ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার ফোনে যে মানে আপনার এই যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে নাম্বারটা দিয়ে আপনার ভেরিফিকেশন করা ছিল সেই নাম্বারে একটি এসএমএস যাবে। যাওয়ার পরে এসএমএস দিয়ে আপনার প্রথমবার ভেরিফিকেশন করতে হবে। করার পরে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে যে প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ইন অর্ডার টু অ্যাড ইউর ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটা আসার পরে আপনাকে ইমেইলে চলে যেতে হবে। এখানে বলেছে যে আপনাকে ইমেইলে যেতে হবে, ইমেইলটা চেক করতে হবে। তো আপনি ইমেইল চেক করার পরে আপনাকে এখানে দেখুন যে লেখা আছে অ্যাডিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ইউর ফাইবার উইথড্রল মিন্স এনি ফান্ড ইউর, মানে আপনাকে যদি আপনি যদি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটি আপনি এখানে ক্লিক করলেই আপনি সেই অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর যদি মনে করেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারছি না আমি, তাহলে এখানে দেখুন একটি অপশন আছে যে ইফ ইউ ডোন্ট অ্যাটাচ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ইউর উইথড্রলস প্লিজ রিপোর্ট হেয়ার, আপনি এখানে রিপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমি এখনও জাস্ট একটি মেইল আসলো তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে পে ওনার লগ ইন করতে বলবে। আপনার নামে যে পে ওনারটি আছে সেই পে ওনারটি লগ ইন করতে বলবে, আপনি লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পরে আপনাকে এখানে যে ফান্ডিং সোর্সের জায়গায় আপনার এই ফান্ডিং সোর্সটি অ্যাড হয়ে যাবে, এই যে ফান্ডিং সোর্স ডিটেইলস, আপনি ফান্ডিং সোর্সটা এখানে অ্যাড করে নিলেন। অ্যাড করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে আপনার যে ব্যাঙ্ক ট্রান্সফারের যে অপশনটা এরকমই থাকবে। থাকার পরে আপনি এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবেন। ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি এখানে ট্রান্সফার টু ব্যাঙ্ক ট্রান্সফার অ্যামাউন্ট $60, আপনি এখানে কনফার্ম অ্যান্ড উইথড্র ক্লিক করলে আপনি আপনার এই $60 অ্যাভেলেবেল যেটা এখানে আছে ফাইবারে সেটা কিন্তু এখানে পে ওনারের মাধ্যমে আপনার ব্যাঙ্কে চলে যাবে। ঠিক আছে, এবং এখানে এরা বলে দিয়েছে যে কারেন্সি কনভার্সন ফি ইনক্লুডেড, প্লিজ উইথড্রল লিমিট $5,000 পার উইথড্রলস অ্যান্ড ক্যান নট বি আনডান, এবং 7 দিনের মতো সময় লাগতে পারে। ঠিক আছে, আপনার ট্রান্সফারের জন্য 7 দিনের মতো সময় লাগতে পারে। তবে 7 দিনের মতো লাগে না, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি তো পাই, তারপরে আপনার যদি একদিন সময় লেগে যায় সেটা আলাদা ব্যাপার। তবে এখানে 7 দিন তারা সময় নেয়, 7 দিনের ভিতরে যদি ট্রানজ্যাকশন না হয় তাহলে আপনি ফাইবারে বলবেন যে আমার সাপোর্টে কথা বলে বলবেন যে আমার ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে না, সেটা আপনি এখানে বলে দিবেন। তারপরে ইউর ব্যাঙ্ক অর পেমেন্ট প্রসেস মে অ্যাপ্লাই এক্সট্রা ফি। ঠিক আছে, তো আপনি এখানে কনফার্ম ইউর উইথড্রলে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমবারের ক্ষেত্রে। তারপরের বারের ক্ষেত্রে, প্রথমবারের ক্ষেত্রে আপনাকে এই ইমেইল ভেরিফিকেশন করে, মানে প্রথমে ফোন ভেরিফিকেশন করে, তারপরে ইমেইল ভেরিফিকেশন করে, তারপরে ব্যাঙ্ক পে ওনার ভেরিফিকেশন করে, তারপরে কিন্তু আপনাকে টাকা উইথড্র করতে হবে প্রথমবারের ক্ষেত্রে। তারপরে কিন্তু আপনার এটা করা লাগবে না, পরের বার থেকে আপনি এখানে জাস্ট ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলে, আপনার এখানে কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক করলে আপনার টাকাটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন টাকাটা তুলতে চাচ্ছি না, তো আমি এটা দেখাতে পাচ্ছি না, তো সমস্যা নেই, আপনি এখানে ক্লিক করলে আপনার টাকাটা ট্রানজ্যাকশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ছিল এই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি চাপুন সবার আগে ভিডিওটি পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।